আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা। সংবাদ টিভিতে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অর্পিতা। দুর্গাপূজো বাঙালির প্রাণের উৎসব। অসুর দলনী, দশপ্রহর অনধারিণী দেবী ঘরের মেয়ে হয়ে উঠে আসেন বাঙালির বাড়িতে। পুজোর আগমনী ঘণ্টা বাজার সাথে সাথে চূড়ান্ত ব্যস্ততা দেখা যায় কুমোরটুলি থেকে মণ্ডপ প্রস্তুতি সর্বত্রই। চলুন দেখে নিই পুজো প্রস্তুতি নিয়ে সংবাদ টিভির এই বিশেষ প্রতিবেদন। ঢাকের তলে কোমর দোলে খুশিতে নাচে মন। হ্যাঁ, এখন সবার মনই খুশিতে নাচছে, কারণ আর কয়েকটা দিন পরেই কিন্তু আমাদের দুর্গাপূজা। সব প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু এখন শেষ প্রস্তুতি চলছে। ঠিক সেরমভাবে আমরা এখন এসে গেছি কিন্তু এন্টালি পটারি রোডে কামারডাঙ্গা সাধারণ দুর্গা উৎসব সমিতিতে। সেখান থেকে আমরা আজকে জেনে নেব যে এই পুজো, এই কমিটির পুজোতে কী কী থিম রয়েছে, কী কী ভাবনা এবং এই পুজোর পরিকল্পনা কি সেই ব্যাপারে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই পুজো কমিটির সাধারণ সম্পাদককে, তার কাছ থেকে আমরা জেনে নেব এই পুজোর ব্যাপারে কিছু কথা। এটা 100 বছরের শতবর্ষের পুজো হচ্ছে। এবারে থিম হচ্ছে অপরূপা বাংলা মা, 100-তে 110। 100-তে 110 লিখেছে এই কারণে, লোকে বললে 100-তে 110টা কি? কিছুই না, 100 বছরে 110 কেজি রূপো দিয়ে আমাদের প্রতিমা তৈরি হবে। মণ্ডপে আমরা মহালয়ার দিনই নিয়ে আসবো। উদ্বোধন কবে? আমাদের উদ্বোধন হচ্ছে 30 তারিখ সন্ধ্যে 8টায়। রূপোর দিয়ে হচ্ছে এই কারণে, আমরা যেহেতু এবছর শতবর্ষ, আমরা একটা কিছু নতুন কিছু করার উদ্যোগ, সেই জন্যই এটা ধাতুর একটা ঠাকুর তৈরির ইচ্ছা, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না যে সোনার তৈরি করা, কম বাজেটের মধ্যবিত্ত এলাকা, সেই জন্য আমরা রূপোর প্রতিমা দিয়েই আমাদের এবছর পুজোটা করছি। আমার নাম হচ্ছে কিশোর দাস, আমি সম্পাদক মণ্ডলীর একজন অন্যতম সাধারণ সম্পাদক। আমাদের পুজোর বাজেট তো নির্দিষ্টভাবে কিছু হয়নি, আমাদের সমস্ত কমিটির ছেলেদের সহযোগিতায় আমরা কতটা আর্নিং করতে পারি দেখি, তার উপর নির্ভর করে আমরা সব কিছু করছি। সেদিনকে স্পেশালের মধ্যে আমাদের তো সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আছে, উনি চিফ পেট্রন, আবার আমাদের সভাপতি স্বর্ণকমল সাহা MLA, আর এছাড়াও আমাদের বহু মন্ত্রীদেরকে আমন্ত্রণ করা হয়েছে, শুভেন্দু অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়। ভাবনাটা হচ্ছে, গত বছর আমরা একটা জেলা করেছিলাম দার্জিলিং, তাতে এখানে বহু মানুষের সমাগম হয়েছিল, সমস্ত জেলাকে নিয়ে সারা বাংলার রূপটাকে আমাদের এই প্যান্ডেলের মধ্যে আমরা ধরব। আমাদের এখানে প্রশাসন আছে, ইন্টালি থানার সঙ্গে আমাদের মিটিং হয়েছে, ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন এবং যেদিন দিয়ে আমাদের প্রতিমা আসবে, রূপোর প্রতিমা, সেদিন দিয়ে ওনারা সিকিউরিটি দেবে। আমরা এর মধ্যে আরও একজন প্রতিমা শিল্পী এবং এই মণ্ডপে যে ভাবনা চিন্তা করছেন তাদের কাকে পেয়ে গেছি, ওনার কাছ থেকে এই মণ্ডপের ব্যাপারে কিছু কথা জেনে নেব। ইন্দ্রজিৎ পোদ্দার, আমি এখানকার মণ্ডপ ও প্রতিমা করছি। ভাবনাটা হচ্ছে, আমাদের দুর্গাপুজো ঘুরে দেখতে গেলে দেখা যায় প্রত্যেকটা জেলাকে নিয়ে এক একজন কাজ করছে। এখানে একটি জেলা নয়, এখানে পুরো পশ্চিমবঙ্গকে তুলে ধরা হচ্ছে, পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি, কোন জেলায় কীরকম মানুষ বসবাস করে, কোন জেলায় কোন মুনি ঋষিদের জন্ম হয়েছে, সমস্তটাই, জনসংখ্যা থেকে শুরু করে সমস্তটাই এখানে উল্লেখ থাকছে। ছৌ আছে, প্রত্যেকটা জেলারই আছে, কাঠের, বর্ধমানের কাঠের পেঁচা, পুরুলিয়ার ছৌ, বাঁকুড়ার টেরাকোটা, বিষ্ণুপুরের 10 অবতার তাস, পাটের কাজ, বহরমপুরের সোলার শিল্প, সমস্তটাই থাকবে। আর প্রতিমা এবং এই যে মণ্ডপ সজ্জায় যে সমস্ত শিল্প ব্যবহার হচ্ছে, এগুলো ম্যাক্সিমামটাই করছে HIV আক্রান্ত 20 জন শিশু।
ওরা আমার বাড়িতে থেকে আমরা যে ভয়টা পাই এইচআইভি ছোঁয়াচে বা কিছু, সেই ভয়টা একদমই মানে ভুল ধারণা। ওরা আমার বাড়িতেই থাকছে, আমার বাড়িতেই খাচ্ছে। আমি একটি বাচ্চাকে জিজ্ঞেস করেছিলাম যে কী দুর্গাপুজোয় তোরা কী করিস, বলছে ওটা তো অন্যের উৎসব, মানে ওরা সমাজে জায়গা পায় না, তাই ওদের দ্বারা তৈরি মণ্ডপে সজ্জায় কাজে হচ্ছে, এটা ওদের কাছে একটা বাড়তি পাওনা। এবং সবাই যারা 395টা ফোরাম অফ দুর্গোৎসবের পুজো আছে তাতে 200 জন অন্তত শিল্পী কাজ করছে, সবাই যদি এদেরকে ডেকে নেয় এই উদ্দেশ্যটাও আছে। আর রোগ রোগীকে নয়, রোগকে ঘৃণা করুন। এরপরেই আমরা সংবাদ টিভি চলে যাবে কিন্তু আরও অনেক নানা পুজো প্রস্তুতি দেখাতে। সঙ্গে থাকুন সংবাদ টিভিতে, ক্যামেরায় শান্তনুদের সাথে শ্রীময় নাল, সংবাদ টিভি। বিভিন্ন ক্লাবের পুজো প্রস্তুতি দেখতে চোখ রাখুন সংবাদ টিভির পর্দায়। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।